সময় তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি ব্লেন্ডার নিয়ে কিছু প্র্যাকটিক্যাল করব। তো আমাদের সামনে একটা ব্লেন্ডার রয়েছে, তো এই ব্লেন্ডারটি আসলে এই মুহূর্তে ড্যামেজ, কাজ করছে না। তা আমরা এটার পরীক্ষা নিরীক্ষা করব, কি রোগ আছে ফাইন্ডিং করব, এবং এখানে আমরা কিছু শেখার বিষয় নিয়ে, শিক্ষণের বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা ব্লেন্ডারকে লাইন দিয়ে এটা ভোল্টেজ পাচ্ছে কিনা, চলছে কিনা আমরা সেটা দেখবো। তো আমরা এখানে লাইনটা দিছি, লাইন দেওয়ার পরে এখানে আমাদের লাইনটা আসছে কিনা সেটা ভোল্টেজটা চেক করে নিচ্ছি। এখানে দেখেন যে আমরা সুইচের এপার থেকে ধরে এখানে যখন আমরা ধরছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভোল্টেজ চলে আসছে 219 ভোল্টেজ, ঠিক আছে। এখন তো এই জায়গা তো আমাদের এই টার্মিনালটা, আমরা সুইচটা অন করলে ভোল্টেজটা যাবে। তো ভোল্টেজ যাওয়ার পরে দেখছেন যে আমাদের ব্লেন্ডারটা কোনো কাজ করছে না, কারণ এখানে যে ভোল্টেজ গেছে সেটা আমরা প্রুফ করার জন্য আমরা আবার এই টার্মিনাল থেকে মাপি। তো এখানে টার্মিনাল এবং এখানে মাপলে আমরা ভোল্টেজটা দেখতে পাবো যে আমাদের ভোল্টেজটা মোটরে যাচ্ছে, কিন্তু মোটর কোনো রেসপন্স করছে না। তো এইভাবে অবশ্য ভোল্টেজ রাখা ঠিক না, এই জন্য আমরা এটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পরে আমরা এটাকে তাহলে টেস্ট নিব। তো আমরা এখন লাইনটা খুলে নিলাম। এখন টেস্টের মধ্যে আমরা দেখেন যে আমাদের এই যে সুইচটা আমরা খুলে নিচ্ছি, ডিসকানেক্ট করে নিচ্ছি। তো ডিসকানেক্ট করার পরে আমরা এখন রেজিস্ট্যান্স ম্যাপে দেখি। রেজিস্ট্যান্স ম্যাপে দেখলে আমরা কোয়েলগুলো ঠিক আছে কিনা সেটা প্রথমত দেখতে পাবো। তো আমি এখানে 200 ওহমে দিলাম, কারণ এগুলো রেজিস্ট্যান্স খুব বেশি হবে না। তো এখন দেখেন যে আমাদের এই যে একটা টার্মিনাল, একটা ফিল্ড কয়েলে, সেই ফিল্ড কয়েলের অপর টার্মিনালটা এখানে লাগানো। আবার এখানে এই যে টার্মিনালটি, তার কিন্তু অপর টার্মিনালটি, এই কয়েলের অপর টার্মিনালটি এখানে লাগানো, দুটো ফিল্ড কয়েল আছে। তো আমরা আগে ফিল্ড কয়েলটা চেক করি। তো এখানে দেখেন যে ফিল্ড কয়েল যদি ধরি আমরা, এই ফিল্ড কয়েল থেকে এই ফিল্ড কয়েলটা আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি, আমরা 17 ওহম পাচ্ছিলাম, 17.3। এখন আমরা এটা থেকে এটা মাপবো, এটা থেকে এটা মাপলে কত হয় দেখি। এটা থেকে এটা দেখেন যে আমাদের পার্ট দিচ্ছে না, তার মানে এই কয়েলটাই কিন্তু প্রবলেম আছে, আমরা বুঝতে পারছি। যাই হোক, এবার আমরা আর্মেচারটা মাপি। আমরা যদি এই দুটো কার্বোমিটারে ধরি, তাহলে আমাদের আর্মেচারের রেজিস্ট্যান্সটি আসবে, এটা ধরার জন্য সুবিধাই হবে। তো আমরা এখানে ধরি, তো দেখেন যে আমাদের আর্মেচারে এখানে 100 লেজ আসছে। আমরা একটু শ্যাফটটা ঘুরাই দিব, যাতে বিভিন্ন পজিশনে এটা রেজিস্ট্যান্স কেমন থাকে আমরা দেখবো আর কি। একটু একটু ঘুরাই, সরি, আমরা এই প্রথম পার্টটা আসুক, ঘোরা। তো আমরা এখানে রেজিস্ট্যান্স মোটামুটি ঠিকই আছে, আমাদের ধরা অনেক সময় লিকেজ হচ্ছে, লুজ হচ্ছে, যে কারণে একটু কম বেশি দেখাচ্ছে। তো আমাদের আর্মেচার মোটামুটি ঠিক আছে বলে আমরা আইডেন্টিফাই করতে পারছি। তারপরেও এখন একটা জিনিস ঠিক থাকলেই, এখানে আবার কম্পিটিটর আছে, সেগমেন্ট আছে, অন্য অন্য বিষয় আছে। তো এটা রোটেট করে কিনা, ঘোরে কিনা, আমরা এক কোয়েল দিয়ে সেটার অবস্থানটা একটু অবজার্ভ করবো। তো সেই অবস্থান অবজার্ভ করার জন্য আমরা লাইন দিতে চাই। তো আমাদের একটা কোয়েল দিয়েও কিন্তু একটু চালিয়ে দেখা সম্ভব। তাই হোক, আমরা প্রথমত এখানে সিরিজ দিয়ে চেক করব, তারপরে আমরা যদি প্রয়োজন হয় প্যারালাল দিব। আমরা সিরিজ আগে লাইনটা দিচ্ছি আমাদের এই সকেটের লাইনটা পাওয়ার কোটে, আমরা সিরিজে দিলে আমরা সিরিজে লাইনটা দিছি। এবার সিরিজে আমরা কোয়েল দুটো চেক করে নিই। তো দেখেন এখানে এই কোয়েল থেকে আমরা এই পর্যন্ত এটা পাচ্ছে না, আমরা এই কালো তার থেকে এই পর্যন্ত পাচ্ছে, আমাদের বাতিটা জ্বলে উঠছে, আপনারা ক্যামেরা একটু হলে বুঝতে পারছেন আলো জ্বালা। তো এখন যেহেতু আমরা এই পাশে পাচ্ছে, আমি যদি এখন এইখানে লাইন দিই তাহলে ঘোরার কথা ছিল, যদিও সিরিজে ঘুরে না ওইরকম, বাট একটু রেসপন্স, আমি এখন এই কোয়েলটা যেহেতু শর্ট, কোয়েলটা পাচ্ছে না, এই জন্য আমি এখানে ধরলাম। ধরলে দেখেন যে আমাদের এটা ঘোরার চেষ্টা করছে, যখন আমি হঠাৎ করে ধরছি আমাদের লাইন পাশে অনেক সময় ঘোরার চেষ্টা করছে। আমি লাইনটা প্যারালালে দিব, তো প্যারালালে দিলে কিন্তু এটা চলবে। প্যারালালে দেওয়ার আগে, আমি সুইচ দেওয়ার আগে এখানে আমরা এটা মুড়াই নিই, না হলে অনেক সময় লুজ কানেকশন থাকে, সমস্যা করতে পারে। তো সুইচটা দিই, এটা প্যারালালে চালানো যাবে না কারণ কারেন্ট বেশি নেবে। তো আমি এখানে টাচ করছি, দেখেন টাচ করলে এটা ঘোরা শুরু করছে। তো এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের আর্মেচার ঠিক আছে এবং বডি স্ট্রাকচার ঠিক আছে, এটা সুন্দর ঘুরতেছে স্মুথলি। তো এটাকে যদি আমরা এক কোয়েল দিয়ে চালাতে চাই, সেক্ষেত্রে আমরা এটা শক্তি কমে যাবে আর এটা টিকবেও না এক কোয়েলে চালাতে, কারেন্ট লিমিট করে আমাদের চালাতে হবে, সেক্ষেত্রে স্পিড কমে যাবে। তো আমরা এখানে এইটার কি প্রবলেম, এই যে আমরা ফিল কোয়েলের প্রবলেম আছে এটা বুঝতে পারলাম। আমরা এই মুহূর্তে কিন্তু পিওর আইডেন্টিফাই করতে পারছি যে আমাদের
এই ফিল কোয়েলটাই প্রবলেম। তো ভিউয়ার্স আপনারা এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ব্লেন্ডারটা, তো এই ব্লেন্ডারে আমরা বিভিন্ন অংশের কানেকশন কেমন আছে, কোনটার কাজ কি, আমরা সেটা একটু আলোচনা করে দিতে হচ্ছে। তো এখন দেখেন যে আমাদের ব্লেন্ডারের এই যে ফিল কোয়েল, দুটো হলো ফিল কোয়েল, এই ফিল কোয়েলের দুই টার্মিনাল এবং এই ফিল কোয়েলের দুই টার্মিনাল। তো এই ফিল কোয়েল দুটোর একটা টার্মিনাল, যেমন এর একটা টার্মিনাল এখানে আমাদের কার্বন বিরাসে আসছে, এখানে অপর পাশে টার্মিনাল কিন্তু কার্বন বিরাসে আসছে, ঠিক আছে? তাহলে দুটো বিরাসে আসছে, মূলত ফিল কোয়েলের অপোজিট টার্মিনাল গুলো আসছে। এটা এই পাশের টার্মিনালটা এই বিরাসে আসছে, এই পাশের টার্মিনালটা এই মানে বিপরীত, একশো বিপরীত টার্মিনাল গুলো এখানে আসছে। আর এই দুই টার্মিনালে আমরা হলো সাপ্লাই দিলে এটা ঘুরবে। যদি আমরা কার্বন বিরাসের পজিশন ঘোরাই দিই, এইটা এই পাশে দিই এবং এটা এই পাশে দিই, তাহলে এটা বিপরীত দিকে রোটেশনে ঘুরবে। তাহলে এটা মূলত একটা ইউনিভার্সাল মোটর। তো ইউনিভার্সাল মোটরের গঠনটা ডিসি সিরিজ মোটরের নাই, যে কারণে এটা লোড নিয়ে স্টার্ট হতে পারে, ঠিক আছে? তো এইগুলো সাধারণত ব্লেন্ডার, এরপরে ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, উড কাটার, এই সমস্ত মোটর এটা ব্যবহার করা হয়। আর ভিতরে যেটা ঘোরে, এই যে অংশটা ঘুরতেছে, এটার নাম হলো আর্মেচার। আর যেখানে এখানে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, কার্বন বিরাস যেখানে বসে আছে, তো এই কার্বন বিরাস যেখানে বসে আছে এটার নাম হলো কম্যুটেটর। তো কম্যুটেটরের কাজ হলো ডিসি কে এসি করে, এখানে ডিসি কে এসি করতেছে না, এখানে ভিন্ন কাজ করছে। এখানের কাজ হলো, এখানে যে আমরা সাপ্লাই দিচ্ছি সেই সাপ্লাইটা এখানে আর্মেচার কোয়েলে পৌঁছে দেয়, মানে বিদ্যুৎটাকে আর্মেচার কোয়েলে পৌঁছে দিচ্ছে। তো এখন আমরা এইখানে যে অংশগুলো আছে বিভিন্ন, যে একটা পাত একটা থেকে একটা সেপারেট, এই যে দেখা যাচ্ছে যে একটা থেকে একটা সেপারেট, এটার নাম হলো আমাদের সেগমেন্ট, বাংলায় হলো অংশ। এখানে অনেকগুলো সেগমেন্ট নিয়ে এটা গঠিত। তো এগুলো রিওয়াইন্ডিং এ যারা দেখতে চান সেটা দেখতে পারেন, তখন আমরা এটা ডিটেলস এখানে করার জন্য শিখাইছি। তো এখন আমরা এখানে এই যে কার্বন বিরাস গুলো সাধারণত ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? এই কার্বন বিরাস গুলো কিভাবে চেঞ্জ করতে হয় এটা একটু আমরা খুলবো। আর এখানে একটা ব্যাপার রয়েছে যে আমাদের এই কম্পিউটার সেগমেন্ট গুলো অনেক সময় ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষয় হয়ে গেলে কিন্তু আমাদের এটা স্পার্কিং করে, বেশি হিট হয়ে যায়। এখন আমরা যে কার্বন বিরাসটা আমরা একটু খুলতে চাই, খোলার জন্য দেখেন যে এখানে যে আমাদের একটু আছে, আমরা এটা কি করলাম, চাপ দিলে পুশ করলে এটা বেড়ে আসলো, এটা হলো কার্বন বিরাস। এখানে এই কার্বন বিরাসটা দেখেন, এটা কিন্তু পরিবাহী, ঠিক আছে? এই কার্বন বিরাস মূলত কয়টা সেগমেন্টকে ধরছে, যদি আমরা বাইরে থেকে বুঝি এই পাশে ধরলে তাহলে ভালো বুঝতে পারবো। এর যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা এটা যেভাবে বসে আর কি, তাদের আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সেগমেন্টকে ধরছে। তো একটা সেগমেন্টকে ধরলে এটা হলো সিমপ্লেক্স ছিল, ঠিক আছে? এটা হলো আমাদের সিমপ্লেক্স ওয়াইনিং ছিল। যদি ডুপ্লেক্স হতো, একটা বিরাস দুটো সেগমেন্টকে ধরতো আর কি। তো এখানে যেহেতু একটাকে ধরছে, তাহলে এটা হলো সিমপ্লেক্স ওয়াইনিং আছে। আমরা এখন এটা আবার আমরা পুশ করে দিই। এটা আমরা লাগাই দিলাম। তো এই বিরাস গুলো লাগানো খুবই সহজ আর কি। এখন এই সুইচটার কাজ কি, আমরা সুইচের কাজটা দেখাই। তো এখানে আমরা সুইচের কাজটা একটু লাইন দিয়ে দেখাবো। তো সুইচের কাজ দেখেন যে সুইচে এখানে আমরা একটু খেয়াল করি, তো এই যে সুইচটা জিরো আর ওয়ান লেখা, যেখানে ওয়ান লিখবো তখন এটা আর কি ওয়ান পজিশনে হবে। তো ওয়ান পজিশনে এই দুই কন্ট্যাক্টে যেহেতু তার লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট পয়েন্ট দুটো দিলে লাইনটা জ্বলছে, অর্থাৎ এই দুই বাটন শর্ট হয়ে গেছে দুই টার্মিনালটি। আর এখন যদি আমরা এখান থেকে এটা ধরি, দেখেন যে আমাদের সুইচের মধ্যে একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা ইন্ডিকেট করতেছে, লাইট জ্বলতেছে। এখানে যে কোনো টার্মিনাল মাঝের থেকে ধরলে, মাঝেরটা ধরলে এটা ইন্ডিকেট করবে, কারণ এটা তো শর্ট আছে এই দুই টার্মিনাল এই মুহূর্তে। তাহলে এখানে তিন টার্মিনাল যে কারণে আছে, যে এখানে একটা ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে নির্দেশক বাতির জন্য, এখানে এই টার্মিনালটা ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে যারা এটা রিওয়াইন্ডিং শিখতে চান, আমাদের অন্য ভিডিও আছে, সেটা দেখতে পারেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।